টিল আজকে সব ঠিক আছে? টিউশন তো নিবেই না, শুধু শুধু এমনি দাঁড়া হলাম, নিয়ে ফের দিছে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিন্ট গুলো খুবই ইউনিক এবং ডিফারেন্ট। সো প্রত্যেকটা প্রিন্ট দেখার জন্য কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে পুরোটা লাইভ দেখতে হবে, তারপর হচ্ছে পছন্দ হলে আপনাদের হচ্ছে লাভ লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন, আর পুরোটা লাইভ ধৈর্য ধরে দেখবেন। একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো, রেগুলার ইউজ করার মতো খুব সুন্দর সুন্দর এই বোরকা কালেকশন গুলো প্রত্যেকটা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে? মিস করবেন না। সো আমাকে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেন যে সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, লাইট, তারপর হচ্ছে আমার বয়েস, সবকিছু ঠিক আছে কিনা। তারপর একটু আমার ঠান্ডা লাগছে, বয়েসটা মনে হয় একটু ভালো শোনা যাবে না, তারপরে সমস্যা নেই, আমার বয়স আগে থেকেই খারাপ, এখন আর নতুন করে খারাপ হওয়ার কিছু নাই। সো আপনাদের পছন্দ হলে একটু লাভ লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে আপনাদের পার্সোনাল টাইম লাইন একটু শেয়ার করে দিবেন, আর আমাকে জানিয়ে দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? হাই, আপনি কেমন আছো? যে আলহামদুলিল্লাহ, এটু অনেক ভালো আছি আমি, লাইভ ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আমি হচ্ছে দেখানো স্টার্ট করবো, সবাই একটু জলদি জলদি করে জয়েন হয়ে যান। এই বোরকাটা আপুদের অনেক বেশি পছন্দ, এটাকে একটু মডিফাই করে আবার নতুন করে নিয়ে আসা হচ্ছে, আর সব থেকে কম প্রাইসে একদম বুটিক স্টাইলের ফিনিশিং, তারপর হচ্ছে স্টিচিং সব কিছু পাবেন আপনি এটার মধ্যে। সো হচ্ছে আমি দেখানো স্টার্ট করব, এটা একটু তো আমি দেখানো নিচেটা ধরো। সো আমি দেখানো স্টার্ট করব, খুব বেশি টাইম নেব না আপুদের, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ শিরিন আপু। সো একটু টিস্যু দিও, আমি হচ্ছে দেখানো স্টার্ট করব। এটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলে পকেট, খুব নাইস একটা পকেট বোরকা, তবে এটা একটু স্পেশাল কেন, কারণ এটা ডিজাইনটা একটু স্পেশাল আছে, ঠিক আছে? এটা ডিজাইনটা একটু স্পেশাল আছে, আপনাদের অনেক পছন্দ। আপনাদের আপু আপনাদের চেরি হিসাবের দাম কত? আমরা চেরি এখনো পর্যন্ত নতুন করে লঞ্চ করিনি আবু সুফিয়ান, আমরা এখন সিঙ্গেল জর্জেট লঞ্চ করেছি, যেটা আমি পড়েছি, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল জর্জেট, খুব সফট এবং আরামদায়ক, খুব কমফোর্ট হয় যদি এটা পরেন আপনি। সো এটা আমরা লঞ্চ করেছি একদম ফুল কাভারেজ, আমি একটু হয়তো স্টাইলের জন্যই বলেন বা প্রমোশনের জন্যই বলেন, প্রেজেন্টেশনের জন্যই বলেন, আমি কিন্তু ফুল কাভারেজ করে পড়ি না, বাট আমাদের এটা কিন্তু ফুল কাভারেজ একটা চেরি হিজাব, ঠিক আছে? অনেকটা আপুরা চেরি হিজাব পরলে কিন্তু সুন্দর করে রাউন্ড দেওয়া ফুল কাভারেজ হয় না, তো আমাদের হিজাবটা কিন্তু ফুল কাভারেজ, ঠিক আছে? সো আমরা এই সিঙ্গেল জর্জেটটা আপাতত 350 টাকা করে সেল করছি, কোনো দামাদামি হবে না, একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এবং হচ্ছে স্টিচিং, ঠিক আছে? আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ সাফা, থ্যাংক ইউ সো মাচ। সো সিঙ্গেল জর্জেটগুলো এখন আপাতত আমরা 350 করে সেল করতেছি, আর হচ্ছে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন। আমি যেটা পড়েছি, ওকে, সো আমি যেটা পড়েছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলে পিচ, এটা কি কিপিং বলে, নুট পিঙ্ক, আমি যেটা পড়েছি এটা খুব সুন্দর একটা নুট পিঙ্ক। সো এটা একদম ফুল কাভারেজ হিজাব কিন্তু, হ্যাঁ, একদম নাইস একটা নুট পিঙ্ক, আমার কাছে খুব বেশি নাই এটা, আই থিঙ্ক মনে হয় 25টা কি 20টা আছে, যাদের পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন, খুবই নাইস একটা কালার, ঠিক আছে? এই ধরনের কালার পরলে আপনার স্কিনটাকে অনেক ব্রাইট লাগে, আপনাকে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? সো এটা কিন্তু সব ধরনের ইয়েতে কিন্তু আপনি পড়তে পারবেন, খুবই নাইস এবং সফট জর্জেটের মধ্যে, আর প্রাইস পড়বে হচ্ছে 350 টাকা করে, ঠিক আছে? এটা কোনো দামাদামি হবে না, কারণ আমি অনেক বড় হিজাব দিচ্ছি, ঠিক আছে? একদম 180x180 অনেক বড় হিজাব, ঠিক আছে? অনেক বড় হিজাব দিচ্ছি আপনাকে, সো এবং 500 কিন্তু আপনাকে অনেক বড় দিচ্ছি, ঠিক আছে? সো কোনো দামাদামি হবে না, একদম 350 টাকা ফিক্সড প্রাইস, যদি কারো পছন্দ হয় আপনি কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে আমার পরাটা, আমার পরাটা নিয়ে নেবেন একদম 350 টাকা, ওকে। সো হিজাবের কথা বললেন, আপাতত চেরি এখনো লঞ্চ করিনি, তবে এই মাসে ইচ্ছা আছে অনেক ভ্যারাইটির
হিজাব নিয়ে কাজ করার, এবং অলরেডি অনেক হিজাব আপনাদের জন্য চলে আসছে। আমি একটু ফ্রি হয়ে আস্তে ধীরে হচ্ছে এগুলো শুট করব, ঠিক আছে? ওকে, সো এখন আমি এই বোরকাটা নিয়ে কথা বলি। এই বোরকাটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দ, সব সময় রাফ ইউজের জন্য কিন্তু এটা অনেক সুন্দর, রাফ এন্ড টাফ ইউজ করার মধ্যে একটা বোরকা। আর স্পেশালি হচ্ছে এটার ফ্যাব্রিক, ফ্যাব্রিকটা হচ্ছে খুবই কমফোর্টেবল, খুবই নাইস একটা ফ্যাব্রিক, কিন্তু এটা খুবই বিউটিফুল একটা অ্যালেক জর্জেটের মধ্যে। সো আমি পরে আছি যেটা, সেটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে নুট পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক প্রিন্ট। সো নুট পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক প্রিন্টটা খুবই নাইস এবং খুবই প্রিটি লাগছে, এবং বড় বড় দুইটা পকেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যে কোনো কিছু আপনি চাইলে ক্যারি করতে পারেন উইদাউট এনি কি বলে পার্স অথবা ব্যাগ, বড় কিছু আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন। সো নাইস দুইটা পকেট দিয়ে খুব সুন্দর একটা কাটিং দিয়ে। আমি সবাইকে বলি যে বোরকার মধ্যে কাটিংটা আর হচ্ছে ফিনিশিং, এই দুইটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। আপনার যদি কাট সুন্দর না হয়, আপনার যদি বোরকার স্টিচিং সেলাই সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনাকে ভালো লাগবে না, ঠিক আছে? সো আমি সব থেকে রিজনেবল প্রাইস দিয়ে আপনাদেরকে এই দুইটাই দিচ্ছি। এক হচ্ছে ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি, দ্বিতীয়ত হচ্ছে আপনার খুব সুন্দর স্টিচিং কোয়ালিটি, এবং হচ্ছে প্রাইস কম। সো সবকিছু আপনি কিন্তু পাচ্ছেন। আপু বডি সাইজ কত হবে, কত বোরকার? বডি সাইজটা 46 পর্যন্ত আপনি পড়তে পারবেন, 46। এটা একটু বড় করে করা হয়েছে, নর্মালি আমাদের বোরকাগুলো থাকে 44 বা ই, এটা একদম 46 পর্যন্ত আপনি খুব আরামে পড়তে পারবেন, ঠিক আছে? সো আমি যেটা পড়েছি খুব সুন্দর একটা নুট পিঙ্ক এর মধ্যে, খুব লাইট একটা কালার। আর এটা স্লিভটা হচ্ছে, আগের যে স্লিভটা ছিল সেটা ছিল আমাদের একদম প্লেন, ঠিক আছে? সেটা ছিল আমাদের একদম প্লেন, এটা একটু রাফেল করে করা হয়েছে, একটু ডিজাইন করে করা হয়েছে। লাইক এখন যে পাকিস্তানি ড্রেসগুলো থাকে ওটার সাথে যে টপসগুলো থাকে ওইটার যে স্লিভটা হয় সেম ভাবে কিন্তু করা হয়েছে বোরকার মধ্যে। সো বোরকা যারা পরেন তারা কিন্তু ডিজাইনগুলো অত বেশি পান না, ঠিক আছে? সো এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভাবে করা হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালার, বিস্কিট কালার গুলো সরি এটা হচ্ছে ক্রিম কালার না বিস্কিট না। সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে, ক্রিম কালার পছন্দ করে না এমন কোন আপু কিন্তু নাই, ঠিক আছে? গোল্ডেন ক্রিম, ঠিক আছে? সো ক্রিম কালার পছন্দ করে না এমন আপু কিন্তু নাই, খুবই নাইস একটা প্রিন্ট, খুবই জোস একটা প্রিন্ট। কিন্তু তার উপর হচ্ছে কালার, কালারটাও কিন্তু খুব সুন্দর। আমি এটাও হচ্ছে প্রত্যেকটাই তো এই ধরনের প্রোডাক্ট আমি আপাতত শুট করছি, এটাও আমি খুব নাইস করে একটা হিজাব দিয়ে শুট করে নিব, আপনারা দেখে নেবেন এত প্রিটি আর এত সুন্দর একটা কালার। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা পড়লে আপনাকে অনেক ভালো লাগবে, ঠিক আছে? এটার এটার যে স্মার্ট একটা সফট একটা লুক দিবে, এটার যে কালারটা আছে খুবই স্মার্ট এবং সফট একটা লুক দিবে। সো এটা যাদের পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নেবেন। এখন আসেন এটার ফিনিশিংটাতে, ঠিক আছে? খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব নাইস করে কিন্তু ফিনিশিং করা, একটা কুচি একটা স্টিচিং আপনি লাইভে কেন বাস্তবেও কোথাও অল্টার দেখাতে পারবেন না, ঠিক আছে? এত সুন্দর নিখুঁত ভাবে কিন্তু এগুলো করা হয়েছে, এবং এগুলোর আয়রন বলেন ফিনিশিং বলেন সবকিছু কিন্তু করা হয়েছে। সো এত কম প্রাইসে এত ফিনিশিং কিন্তু কেউ দিবে না, ঠিক আছে? এত কম প্রাইসে এত ফিনিশিং কেউ দিবে না, বাট আমরা কিন্তু আপনাকে 100% কম প্রাইসে বুটিক স্টাইলের একটা ফিনিশিং দিচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে খুব সুন্দর স্লিভসটার ডিজাইনটা, খুব নাইস করে একটু লুজ করে করা হয়েছে, খুব নাইস করে করা হয়েছে স্লিভসটা। আর হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে খুব সুন্দর একটা রাউন্ড নেক দিয়ে, খুব নাইস একটা রাউন্ড নেক দিয়ে, কি বিশেষ আমার, খুব নাইস একটা রাউন্ড নেক দিয়ে খুব সুন্দর করে একটা পাইপিং করা আছে, ঠিক আছে? আপনি দেখবেন যে কোনো প্রোডাক্টের যদি মাঝখানে কাট হয়, হ্যাঁ মাঝখানটাতে যদি কাট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হয় যে আপনার ফ্যাব্রিক স্টিচিং এগুলো কিন্তু একটু কুচকে থাকে বা আপনার ফিনিশিংটা ভালো আসে না। বাট আমি জাস্ট স্টিল লাইভে ধরে আছি যে আপনারা শুধু দেখবেন যে এটার ফিনিশিংটা কত সুন্দর, এবং কত সুন্দর করে এই যে এখানে কিন্তু দুইটা পাইপিং দেওয়া আছে, একটা না কিন্তু, হ্যাঁ দুইটা পাইপিং করা আছে খুব নাইস করে, ঠিক আছে? এটা একটা, এটা একটা। সো এত নাইস করে ফিনিশিংটা দেওয়া হয়েছে, জাস্ট আপনারা জাস্ট অবাক হবেন যে এই ধরনের প্রাইসে আমি এই ধরনের ফিনিশিং আপনাদেরকে দেই, ঠিক আছে? সো খুবই নাইস করে এটা ফিনিশিং দেওয়া হয়েছে, কালার কম্বিনেশন যদি বলেন খুবই সুন্দর। আর ঘের অনেক সময় মানুষ হয় কি, যারা বোরকা নিজেরা তৈরি করেন, অনেক সময় হয় না যে আপনারা নিজেরা কাপড় কিনে তৈরি করেন, এই ধরনের বোরকাগুলো কিন্তু অনেকে আড়াই গজেই কিন্তু কমপ্লিট করে, ঠিক আছে? আড়াই গজ জাস্ট আমি আপনারা আমার ক্লায়েন্ট আপনাদেরকে আমি জাস্ট ওপেনলি ফ্রি মাইন্ডে সবকিছু বলছি যে এই ধরনের বোরকাগুলো কিন্তু অনেকে আড়াই গজে কমপ্লিট করে, ঠিক আছে? বাট আমাদের এখানে পাক্কা 3.5 গজ ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকে কোনো কনজুসি কিন্তু নাই, কারণ আমি
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক হাইডের টলের একটা মেয়ে। আমার একদম অল ওভার যে লুকটা আছে আমাকে কোথাও কিন্তু চেপে নাই, কাপড়টা একটু শর্ট নাই, অনেক সুন্দর ফাটিং দিয়ে অনেক ফ্যাব্রিক দেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের এখানে এই কলকাতাতে স্পেশালি একদম 100% 3.5 গজ ফ্যাব্রিক আছে, যদি আপনি চান নিজে মেজারমেন্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো অনেক ঘের দিয়ে সেমি তো কেন 12 বলতেছি তো পরে বলে দেবো, তুমি এমনি ইনবক্সে বলে দাও 1250 আগেরটা সেমি তো। ওকে, এত এত ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, যারা পুরা কাপড় দিয়ে বোরকা নিজেরা মেক করেন তারা বলতে পারবেন, ঠিক আছে। আপনার প্রতিটা লাইভ দেখি সব সময়ের জন্য, কারণ খুব ভালো লাগে আপনার লাইভ দেখতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা কিন্তু খুব নাইস, অনেক ফ্যাব্রিক দিয়ে কিন্তু এটা করা হয়েছে, অনেক নাইস কিন্তু ঘের দিয়ে কিন্তু এটা করা হয়েছে। সো ফ্যাব্রিকের কোনো কন্ডিশন কিন্তু এখানে নাই। আর এখন আসেন এটা প্রাইসটাতে, প্রাইসটা কিন্তু খুবই কম, ঠিক আছে। এত সুন্দর 3.5 গজ ফ্যাব্রিক দিয়ে এখন কিন্তু ফ্যাব্রিকের অনেক হাই প্রাইস, যারা আপনারা বোরকা পরেন তারা কিন্তু জানেন, কোনো না কোনো ভাবে জানেন। সো এত নাইস করে ফ্যাব্রিক, এত এতগুলো ফ্যাব্রিক দিয়ে খুব নাইস করে ফিনিশিং দিয়ে সবকিছু দিয়ে প্রাইস রাখতেছি অনলি 1250 টাকা, একদম 1400 টাকা না রাখলেই না এই ধরনের প্রোডাক্টে, ঠিক আছে। বাট আমরা পার্সোনালি এখন রিসেন্ট আপনাদের দোয়ায় আমরা খুব ছোটোখাটো একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করেছি, সেখান থেকে আমরা আমাদের মতো করে আপনাদেরকে সার্ভিস দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে। কি বলে আপু এগুলো না, এরা এসে শুধু মানে পেসকে কিভাবে ডিমোলাইজ করবে চিন্তা করে না। ওকে, সো প্রত্যেকটা কিন্তু দুইটা করে পকেট পাচ্ছেন দুই পাশে, প্রত্যেকটা দুইটা দুই পাশে পকেট পাচ্ছেন, এবং হচ্ছে খুব সুন্দর ডিজাইন, খুব খুব নাইস কোয়ালিটি। আর প্রিন্টেড প্রোডাক্টগুলো স্পেশালি কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল স্টক দেওয়া যায় না, কারণ একটা প্রিন্ট যখন আমরা স্টক করি সেটা আবার রিস্টক করাটা একটু টাফ হয়ে যায়। সো একটা প্রিন্ট দিয়ে আমরা 200 পিস 500 পিস যা পারি করে ফেলি, পরবর্তীতে কিন্তু এটা টাফ হয়ে যায়। সো আমি বলবো সবাইকে, সব লাইভে আমি সবাইকে বলি যে প্রিন্টের প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে, আদারওয়াইজ আপনার পছন্দের প্রিন্টটা কিন্তু সোল্ড আউট হওয়ার চান্স থাকে, ঠিক আছে। সো এটা রেখে দিলাম, যার পছন্দ হবে সে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন। প্রাইস অনলি 1250 টাকা, আমি যেটা বললাম বুটিক স্টাইলের একটা বোরকা এত সুন্দর করে আমাদের পার্সোনালি নিখুঁত কারিগর দিয়ে মেকিং করে যদি আমরা 1400 টাকা না রাখি এটা আমাদের কিন্তু লস। তারপরও আমরা জাস্ট ক্লায়েন্ট সার্ভিসটাকে একটু আরেকটু ভালো করার জন্য এবং ক্লায়েন্টের আমাদের কমিউনিটিটাকে আরেকটু গ্রো করার জন্য কিন্তু সব থেকে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা ডাউট ট্রাই করি, ঠিক আছে। সো বিস্কিট কালারটা যার পছন্দ হবে নিয়ে নেবেন, আমার পরোটা যার পছন্দ হবে নিয়ে নেবেন। এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা কি বলে পেস্টাল গ্রিন কালারের একটা বোরকা, না পেস্টাল গ্রিন না এটা। ওকে, সো এখন দেখাচ্ছি খুব নাইস একটা পেস্টাল গ্রিন কালারের বোরকা, দেখি নিচে প্যাটটা কি খুলছে। হ্যাঁ, খুব নাইস একটা পেস্টাল গ্রিন কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল গ্রিনের উপরে খুব নাইস একটা কি বলে টিউলিপ ফ্লাওয়ার দিয়ে এটা কিন্তু প্রিন্টটা করা আছে, খুব সুন্দর একটা টিউলিপ দিয়ে প্রিন্ট করা আছে। আর এই প্রিন্টটা কিন্তু খুবই হিট এবং আপুদের খুব বেশি জনপ্রিয় একটা প্রিন্ট, আপুদের খুব বেশি পছন্দের একটা প্রিন্ট, ঠিক আছে। সো পেস্টাল গ্রিনের উপরে খুব নাইস করে কিন্তু কি আছে একটা টিউলিপ করা আছে। সো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা আছে। আপনি এটা এটার সাথে যদি সেম ভাবে হচ্ছে আপনি পেস্টাল গ্রিন হিজাব দিয়ে পড়তে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে ব্ল্যাক দিয়ে পড়তে পারেন, আপনি কিন্তু খুবই সুন্দর লাগবে। আর সব থেকে স্পেশাল হচ্ছে এটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো খানে খুব দ্রুত কিন্তু আপনি। আপু আমি ডিসেম্বর ডেলিভারি নাই, একটু দেখবেন কাইন্ডলি। অবশ্যই আপু, আমার আনিকা খানম, আনিকা আপু আমাদের ফোন নাম্বার আছে, যদি মডারেটর আপনাকে রিপ্লাই করতে দেরি করে অথবা হচ্ছে আপনাকে রেসপন্স করতে দেরি করে আপনি 100% আমাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারে কল দেবেন। আদারওয়াইজ আমার ফোন নাম্বারটা আমি সবসময় বলে দিই, ঠিক আছে। আমার ফোন নাম্বারে আপনি ফোন দিবেন, কেন এখন পর্যন্ত আপনার প্রোডাক্টের ডেলিভারি যায়নি সেটা দেখতে হবে, কারণ অনেক সময় আমি রিসেন্ট অনেক টাইম ধরে প্রিন্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো প্রিন্টগুলো যে কোনো সময় স্টক আউট হতে পারে, তবে আমরা ট্রাই করি কাস্টমারকে হ্যাং করে যে তার একটা পছন্দের প্রোডাক্ট আমরা কত দ্রুত ম্যানেজ করে তাকে দেওয়ার জন্য। সো এই কারণে একটু দেরি হতে পারে, বাট এত দেরি হবে না, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে আপনি আমাকে একটু কল দিবেন, আমি একটু দেখবো, ঠিক আছে। সো এটাও খুব সুন্দর করে রাফেল করে কুচি করা আছে নাইস করে, এটা যার যা পছন্দ হবে নিয়ে নেবেন। কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম খুব কিউট একটা পেস্টাল গ্রিন কালার, ঠিক আছে।
ফেলে যার যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস গুলো সেমই থাকবে, অনলি 1250 টাকা, ঠিক আছে? এখন হচ্ছে ডট পেন, ডট লাভার আছেন না এরকম মনে হয় কেউ নাই, ঠিক আছে? ডট গুলো আপুদের এত বেশি পছন্দ থাকে, ডট পেন গুলো, ডট পেন গুলো আপুদের অনেক বেশি পছন্দের থাকে। এদিকে নিচে কি করা হয়নি, ডট প্রিন্ট গুলো কিন্তু আপুদের অনেক বেশি পছন্দ থাকে। সো ব্ল্যাক এর উপর এই ডট প্রিন্টটাও আই থিঙ্ক আপুদের অনেক বেশি পছন্দ হবে। খুব নাইস একটা ডট প্রিন্টের মধ্যে একদম জেড ব্ল্যাক এর উপর খুব সুন্দর হোয়াইট একটা প্রিন্ট, এবং সেম ভাবে হচ্ছে কি করা, পাইপিং করা আছে, খুব নাইস। এবং হচ্ছে খুব খুব সেম ভাবে হচ্ছে ঘের দেওয়া, তারপর হচ্ছে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন। আর স্লিভসটাও সেম ভাবে ডিজাইন করা আছে, স্লিভসটাতেও সেম ভাবে ডিজাইন পেয়ে যাচ্ছেন। আমার কমেন্ট গুলো আগে শো হচ্ছে না, আপু অর্ডার কনফার্ম করো, অবশ্যই আপু। সেম ভাবে হচ্ছে আপনি একটা ফিল করে স্লিভস পেয়ে যাচ্ছেন। আজকে কি আমার ক্লায়েন্ট সব ঘুমাচ্ছে নাকি শীত পায়া অনেক ঘুমাইতেছে বুঝতেছি না। তো এই ডট প্রিন্টে যাদের যাদের পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? ডট প্রিন্টে যাদের যাদের পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। ডট প্রিন্ট গুলো সব আপনাদের অনেক পছন্দ থাকে, আমারও কিন্তু ডট প্রিন্ট অনেক পছন্দ, অনেক ভালো লাগে। সো ডট প্রিন্ট গুলো যা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। 100% প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক, বডি সাইজটা পেয়ে যাবেন 46, লং পেয়ে যাবেন 52, 54 এবং 56। আর খুব নাইস করে ডিজাইনার একটা স্লিভ পেয়ে যাচ্ছেন, এটাতে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন। আর প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 1250 টাকা, ঠিক আছে? তো এটা রেখে দিচ্ছি, ডট প্রিন্টে যা যা পছন্দ হবে নিয়ে নেবেন। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সেই ভাইরাল প্রোডাক্ট, এটা নতুন ডিজাইনের উপর চলে আসছে, ঠিক আছে? খুব নাইস একটা কি বলে এটা, কি পিঙ্ক, খুব খুব নাইস একটা ল্যাভেন্ডার পিঙ্ক এর মধ্যে এটা আছে, খুব সুন্দর। এটার স্পেশাল এটা প্রিন্টার জন্য এটা বেশি জনপ্রিয়, ঠিক আছে? খুব সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক এর মধ্যে খুব সুন্দর নুড পিঙ্ক, তারপর হচ্ছে ব্ল্যাক দিয়ে খুব নাইস একটা হচ্ছে একটা ইউনিক কি বলে স্মার্ট একটা প্রিন্ট করা আছে। সেম ভাবে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সামনে, খুব নাইস করে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন আপনারা, দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে স্লিভসটাও সেম ভাবে পেয়ে যাচ্ছেন, প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 1250 টাকা। তো প্রিন্ট গুলো স্টক আউট হওয়ার আগে আপনাদের যেটা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। আর আমি যে হিজাবটা পরে আছি সেটা যদি কেউ নিতে চান, আমি জানি সবাইকে আমি দিতে পারবো না, খুব কম কোয়ান্টিটি আমার কাছে আছে। তো আমার পরা যেই হিজাবটা আছে সেটা যদি কেউ পারচেস করতে চান তাহলে প্রাইস পড়বে অনলি 350 টাকা, ঠিক আছে? কালার গুলো কি একটু আরেকবার দেখাই দিব, দেখি একটু ধরো তো। ওকে, সো আমি লাস্টবারের মতো কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা একটু একদম লাস্ট জয়েন করেছেন। আপু 50 সাইজ করেন না কেন? ফারহানা নাহার, 50 সাইজটা আমাদের খুবই রেয়ার, এটা খুব কম অর্ডার হয়। তবে আপনার যদি 50 সাইজটা পছন্দ হয় সেক্ষেত্রে আমি আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো। কাস্টমাইজের জন্য আপনাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে, যেহেতু এটার নিচে কোনো ডিজাইন নাই, একদম প্লেন প্রিন্টের উপরে। সেটা চাইলে আমি কাস্টমাইজ করতে পারবো, নিচ থেকে 50 করে দিতে পারবো, 52 যেটা আছে সেটা 2 ইঞ্চ কমায় দিতে পারবো। সো আপনি যদি কাস্টমাইজে 50 সাইজ নিতে চান তাহলে হচ্ছে 100 টাকা এক্সট্রা আপনাকে কাস্টমাইজ চার্জ অ্যাড করতে হবে, ঠিক আছে? সো আমি আপনাকে করে দিব, আপনি শুধু প্রিন্ট পছন্দ করেন, আপনার জন্য যে কোনো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমি 100% পজিটিভ, ঠিক আছে? সো এটা আবার কালারগুলো একটু রিভাইজ করছি, আমার পরাটা খুব সুন্দর একটা হচ্ছে নুড পিঙ্ক, তারপর খুব নাইস একটা বিস্কিট কালারের মধ্যে, খুব নাইস একটা বিস্কিট কালারের মধ্যে, তারপর হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা পেস্টেল গ্রিন কালারের মধ্যে, তারপর হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্ক এর মধ্যে, তারপর হচ্ছে খুব সুন্দর একটা ডট পিঙ্ক এর মধ্যে, ঠিক আছে? ডট প্রিন্টের মধ্যে তো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ সে খুব দ্রুত নিয়ে নেবেন। প্রাইস খুবই কম, অনলি 1250 টাকা, আপনার এত সুন্দর ফিনিশিং। এখন আপনারা বলবেন 1250 টাকা দিচ্ছেন, এটা কিন্তু খুব আহামরি না। আমি আপনাকে যে সার্ভিসটা দিচ্ছি 100% কোয়ালিটিফুল ফ্যাব্রিক, তারপর হচ্ছে স্টিচিং সেলাই, এটা যে সার্ভিস আমি দিচ্ছি এটাতে আপনারা মনে করবেন যে আমি যে প্রাইসটা দিচ্ছি সেটা একটা স্পেশাল প্রাইস, ঠিক আছে? ওকে, সো আমি কালারগুলো প্রত্যেকটা আবার দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ হবে সে কিন্তু নিয়ে নেবেন। আর প্রিন্টের প্রোডাক্টগুলো বেশি থাকে না, এই জন্য স্টক আউট হওয়ার আগে কিন্তু আপনারা চাইবেন যে আপনার পারচেস করে ফেলেন। আপু ব্ল্যাকের মধ্যে দেখান, ব্ল্যাকের মধ্যে শুধুমাত্র ডট প্রিন্ট আছে, আর প্রত্যেকটার মধ্যে একটু ব্ল্যাক আছে যেহেতু হচ্ছে প্রিন্টটা ব্ল্যাক, ঠিক আছে?
তো প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর, খুবই নাইস। যার যা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন, আর রিজার্ভটা পছন্দ হলে রিজার্ভটা নিয়ে নেবেন। এমব্রয়ডারি করার মধ্যে বোরকা দেখাও, সব দেখাবো আপু, আমি জাস্ট একটু ফ্রি হয়ে নেই, আমি একটু ওই শীত আসতেছে তো একটু বেশি আরাম করে ফেলতেছি। সো স্পেশাল একটা নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে একটু আরেকটু থাকতে বলবো, যে আমাদের ইলেকশনের জন্য কিন্তু ডেলিভারিটা আরেকটু ডিলে হইতে পারে, ঠিক আছে? হয়তো 2 থেকে 3 দিন আমরা একটা ডেলিভারি ডিলের মধ্যে পড়ে যেতে পারি, যেটা আমাদের হয়তো রিকভার করতে একটু প্রবলেম হবে। তো আমরা সবাইকে বলবো যে আপুরা কেউ ধৈর্য ধরবেন না, কারণ আমার পেজে যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে আমাদের যদি প্রোডাক্ট না থাকে আপনার প্রোডাক্টের যেই ডেলিভারি চার্জটা সেটা হচ্ছে আমরা স্ক্রিনশট দাও, আপনার যে ডেলিভারি চার্জটা সেটা আমরা রিটার্ন করে দিই। আপনার পছন্দ হলে আপনি, এই প্রোডাক্ট পছন্দ হলো না আপনি আরেকটা নিয়ে নিলেন, সেটা এক্সচেঞ্জের কিন্তু সুযোগ থাকে। তারপর হচ্ছে কোনোটাই যদি পছন্দ না হয় আপনার টাকা রিটার্ন আপনি করতে পারবেন, এবং আপনি প্রোডাক্ট পছন্দ করে বাসায় নিয়ে ট্রায়াল দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসিও কিন্তু আছে। সো কোনো ধরনের কোনো রিস্ক কিন্তু আমার পেজে নাই। আপনার অনায়াসে কিন্তু আপনারা অফার দাও, অফার ব্ল্যাক ফ্রাইডে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? এই মাস থেকে ব্ল্যাক ফ্রাইডে দেবো, ব্ল্যাক ফ্রাইডে ফ্রাইডের দিন শুধু অফার আর অফার থাকবে, কারণ আমার এখন অনেক হিউজ প্রোডাক্ট আমার হচ্ছে কালেকশনে জমে গেছে, আমি ট্রাই করবো সেখান থেকে তোমাদেরকে অফারে ছাড়ার জন্য, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে আমাদের পেজে কোনো ধরনের কোনো রিস্ক নাই, আপনি অনায়াসে বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ মাইশা। সো আপনি হচ্ছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে রিটার্ন পলিসি আছে, তারপর হচ্ছে ইনবক্স অ্যাড্রেস দিছি, অর্ডার কনফার্ম করো। তো সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। জাস্ট ইলেকশনের জন্য 2 থেকে 3 দিন আপনাদের ডেলিভারিটা একটু ডিলে হতে পারে, কেউ রাগ করবেন না বা কেউ মনে করবেন না যে আপনাদেরকে প্রোডাক্ট দিব না বা আপনাকে কোনো ইনফরমেশন দিচ্ছি না, এরকম না। যে যে প্রোডাক্ট পাবেন সে কিন্তু 100% নিশ্চিত থাকবেন, আর যাদের প্রোডাক্ট পাবেন না যে আপনাদের এই প্রিন্টে স্টক আউট হয়ে গেছে বা ওইটা নেই, তাহলে কিন্তু আমরা আমাদের অফিসিয়ালভাবেই কিন্তু আপনাকে ফোন করে জানিয়ে দিই, এনাদের অপশন দিই যে আপনি অন্যটা নেবেন কিনা, আদারওয়াইজ আপনার যেই অ্যাডভান্সটা আছে সেটা রিটার্ন নেবেন কিনা। তো যাদের কাছে ফোন যায় নাই তারা নিশ্চিত থাকবেন যে হয়তো হ্যাঁ খুকুমনি হ্যাঁ আপু হ্যালো, শুধু নিশ্চিত থাকবেন যে আমাদের ইলেকশনের জন্য 2-3 দিন আমাদের ডেলিভারিটা একটু ডিলে হইতে পারে। যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা তো মেনে যাবেন, যারা নতুন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, জাস্ট আমাদেরকে ইলেকশনের জন্য 2 থেকে 3 দিন প্রবলেম হবে, বাট এটা আমাদের রিকোভারির জন্য ধরুন 4-5 দিন ধরে রাখেন, ঠিক আছে? সো এই 4-5 দিন কিন্তু ডেলিভারি নিয়ে অনেক ধরনের প্রবলেম হবে, আপনারা একটু রাগ করবেন না, জাস্ট ধৈর্য ধরবেন, ঠিক আছে? যে রাস্তাঘাট সবকিছু আবার ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু ডেলিভারি সিস্টেমটা আবার রানিং করে ফেলবো, ঠিক আছে? খুকুমনি ওয়ার্ডার সিস্টেম কি? কোনো সিস্টেম নাই, শুধুমাত্র তুমি স্ক্রিনশট দিবা, আর হচ্ছে তোমার সাইজটা বলবা যে লং বডি তুমি কত নিতে চাচ্ছ, তারপর হচ্ছে তোমার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরের ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়া হয়, সেটা হচ্ছে তোমার ঢাকার বাইরে 150 টাকা আর ঢাকার ভিতর হচ্ছে অনলি 80 টাকা অ্যাডভান্স করেই তুমি তোমার প্রোডাক্টটা বুকিংয়ে রাখতে পারো, ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখালাম, আপনাদের পছন্দ হলে আই থিঙ্ক আপনারা নিয়ে নেবেন, আর হচ্ছে নেক্সট লাইভের জন্য ওয়েট করবেন, নেক্সট লাইভেও হচ্ছে যে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে, ঠিক আছে? আপু আপনি অনেক কিউট মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। প্রশংসা কিন্তু সবাই সবার করতে পারে না, যে প্রশংসা করতেছে তার মন কিন্তু অনেক বড়, ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। 2টা কালার বেশি সুন্দর ছিল, কোনটা বলো? বিস্কিটটা, সরি গোল্ডেন বিস্কিটটা আর হচ্ছে পিঙ্কটা, রাইট? সো যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই হচ্ছে একটু লাভ লাইক দিয়ে দিবা আর পার্সোনাল টাইম লাইনে শেয়ার করে দিবা, ঠিক আছে? বাই, টাটা।